আজকের ক্লাসে আমরা শিখব কাজ কি, কাজ কি ধরনের রাশি, কাজের একক, এছাড়া কাজের প্রকারভেদ কি, কাজের সাথে সম্পর্কিত যে সূত্রাবলী আছে যেগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারি, এছাড়া আমরা আজকের ক্লাসে কাজের মাত্রা নির্ণয় করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, এই চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ কমপ্লিট করবে। থিওরিটিক্যাল টপিকসগুলো পড়ানোর পর আমি শেষ পর্বে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সলভ করে দিব। ইতিমধ্যে আমার চ্যানেলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান অলরেডি দেওয়া আছে। আমি সেগুলো তোমাদের জন্য আই কার্ডে কিংবা ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দিব, আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবে। আজকে আমরা কাজ সম্পর্কে টোটাল কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তা প্রথমত আমরা যদি কাজ সম্পর্কে কথা বলি, তাহলে ইংরেজি গ্রামারে আমাদেরকে ভার্ব পড়ানো হয়। সেই ভার্বের মধ্যে যে কোনো ধরনের অ্যাকশন বা যে কোনো কিছুকে কাজ বলা হয়। যেমন আমরা যদি পড়ি তাহলে সেটাও একটা কাজ, আমরা যদি চিন্তা করি তাহলে সেটাও একটা কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সহজভাবে, এত সহজভাবে আসলে বিষয়টা বোঝায় না। কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় ফিজিক্সের ভাষায়, সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, যেমন ধরো আমি যদি তোমাদের সামনে একটা পাথর রাখি, ধরো আমি এখানে একটা পাথর আনলাম, তো পাথরের উপর যদি আমি বল প্রয়োগ করি, যে কোনোভাবে যদি আমি পাথরকে ধাক্কা দিই এবং এই পাথর যদি এই জায়গা থেকে না সরে, তাহলে ফিজিক্সের ভাষায় কাজ হবে না। কিন্তু আমি পাথরের উপর বল প্রয়োগ করার ফলে যদি পাথরটি এখান থেকে সরে যায়, ধরো আগে এখানে ছিল, আমি বল প্রয়োগ করার ফলে এখানে চলে গেছে, তখনই শুধুমাত্র কাজ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ফিজিক্সের ভাষায় কাজ তখনই হবে বোঝায় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর সেই বস্তুটি সরণ ঘটবে। এখন মনে করো তুমি যেই রুমটিতে আছো, যেই রুমে বসে আমার ক্লাসটি তোমরা শুনছো, সেই রুমের যে কোনো একটি ওয়ালে যদি আমরা ধাক্কাধাক্কি করি, তার মানে আমরা বল প্রয়োগ করি, তাহলে সেই ওয়ালটি কি তার জায়গা থেকে সরে যাবে? কখনোই সরবে না। তা আমি যদি সারাক্ষণ ওয়ালের উপর বল প্রয়োগ করতেও থাকি, যেহেতু ওয়ালটি সরণ ঘটলো না, তার মানে তখন কিন্তু কাজের পরিমাণ শূন্য হবে। তো ফিজিক্সের ভাষায় আমরা যদি কাজের ব্যাপারটা চিন্তা করি, তাহলে ধরো কোনো একটা বস্তু, মনে করো তুমি একটা বল ধরতে পারো, বা একটু আগে আমি যে পাথরটা বুঝিয়েছি, এর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি ধরো এই বিন্দুতে ছিল, এখান থেকে সেটি সরে গিয়ে এখানে চলে আসছে, তার মানে এই যে বস্তুটির সরণ এখান থেকে এখানে, এই দূরত্বটা হচ্ছে এস, তাহলে তখন কাজটা কি হবে? তাহলে ফিজিক্সের ভাষায় তখন আমরা কাজটাকে বলবো এই বল এবং সরণের গুণফল। আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি। তাহলে ফিজিক্সের ভাষায় যদি আমরা কাজের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি সরণ ঘটে, তখন বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। এবং পুরাতন বইয়ে তোমরা আরেকটি সুন্দর শব্দ পাবে, সেটি হচ্ছে সরণের উপাংশের গুণফল। তো সরণের উপাংশের গুণফল বলার কারণ আছে, আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছি। সরণের উপাংশ কেন বলা হচ্ছে বা কী কারণে এটা বলা হচ্ছে তোমরা খেয়াল করো। অনেক সময় হয় কি, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, ধরো এই বস্তুটির উপর বল প্রয়োগ করলাম এই বরাবর, তাহলে বলের যেই রেখা, বলের প্রয়োগ বিন্দু বরাবর যদি বস্তুটি সরণ হয়, তখন এটি সরাসরি আমি সরণের মাধ্যমে বের করতে পারি যে বস্তুটি এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে, এবং বল যেদিকে ক্রিয়া করেছিল বস্তুটার সরণ কিন্তু সেদিকেই ঘটেছে, তাই না? তার মানে প্রয়োগ বিন্দু সরণটা একই দিকে ঘটল। কিন্তু তোমরা আরেকটা বিষয় চিন্তা করতে পারো, ধরো একটা বস্তু তুমি বল প্রয়োগ করলা এদিকে, কিন্তু বস্তু সেই বল প্রয়োগের ফলে সরে এদিকে চলে গেল, তার মানে এখন যে সরণটা, তার মানে এ থেকে যে বিতে গেল, এখন কিন্তু বলের প্রয়োগ বিন্দুর দিকে যায় না এই বস্তুটা। তার মানে বলটা তুমি প্রয়োগ করেছিলে এইদিকে, কিন্তু বস্তু সরে গেছে বি এর দিকে, ওই দিকে চলে গেছে। উপাংশ হিসেবে বের করে তারপরে এই বরাবর সরণটা হিসাব করে তারপরে কাজটা করতে হয় আমাদের, এই জন্য বলা হচ্ছে সরণের উপাংশের গুণফল। এখন মজার বিষয় হচ্ছে যে এসএসসির সিলেবাসে আমাদেরকে শুধু এই অংশটুকু পড়তে বলা হচ্ছে। তার মানে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে সেই বলের প্রয়োগ বিন্দু বরাবর যদি সরণ ঘটে, তখন যেই পরিমাণ কাজটা হবে আমাদেরকে এসএসসিতে শুধু সেই অংশটুকু পড়ানো হবে। যদি কোনো কারণে কৌণিকভাবে সরে যায়, তখন যে ব্যাপারগুলো কাজ করবে সেটা আমাদের এসএসসির সিলেবাস থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এইবার আসো আমরা তাহলে কাজের যে সংজ্ঞা শিখলাম, কাজের বিষয়টা শিখলাম, সেখান থেকে আমরা যদি একটা গাণিতিক সূত্র বের করতে চাই, তাহলে
কাজ কে প্রকাশ করা হবে ডাব্লিউ এর সাহায্যে, কারণ ওয়ার্ক। বল কে প্রকাশ করা হয় এফ এর সাহায্যে, ফোর্স। এবং স্মরণ কে আমরা প্রকাশ করি এস এর মাধ্যমে। কোনো কোনো বইয়ে হয়তো এক্স এর সাহায্যেও প্রকাশ করতে পারে। এবার একটু লক্ষ্য করো, এফ এর পরিবর্তে আমরা বলের যে চ্যাপ্টারটা ছিল ফিজিক্সে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে, সেখানে তুমি পড়ে এসেছো এফ সমসমান এম এ, তার মানে ভরের সাথে যদি ত্বরণ গুণ করো তখন কিন্তু ফোর্সটা পাওয়া যায়, এবং আগে ছিল এস। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অথবা ডাব্লিউ ইকুয়াল টু এম এ এস। এই হচ্ছে ব্যাপার। এখন স্যার, এম এ এস আমরা সবাই জানি হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে স্মরণ। তার মানে কোনো বস্তুর স্মরণ বা বল প্রয়োগ আনুভূমিকভাবে হয়ে থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন একটা স্টুডেন্টের মাথায় প্রশ্ন আসতে পারে, যা আমরা তো উপরে নিচে কাজ করতে পারি, তাই না? আমরা একটা বল বা যে কোনো বস্তুকে উপরে উঠাতে পারি, তাহলে কি কাজ হবে না? অথবা তুমি যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে, ওকে, তখন কি কাজ হবে না? বা লিফটে যখন আমরা উপরের দিকে উঠবো তখন তো নিশ্চয়ই কাজ হবে। আবার কোনো কারণে যদি উপর থেকে কোনো বস্তুকে নিচের দিকে আনি তখনও তো কাজ হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা কাজের হিসাবটা কিভাবে করব? তখন বস্তুর ওজনটা হয়ে যাবে তার বল, কারণ সেই ওজনটাকে তুমি টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছ, কিংবা ওই ওজনটাকে তুমি নিচের দিকে টেনে নিয়ে আসছ। এই জন্য এম এ এই জায়গায় হয়ে যাবে এম জি, কারণ তখন ওজনটাই হচ্ছে তার বল। তাহলে এফ এর পরিবর্তে আমরা এম জি লিখবো, এবং স্মরণ যেটা ছিল এস, এখন যেহেতু উপরে নিচে হচ্ছে তা আমরা এখানে হাইট ব্যবহার করি, এস এর পরিবর্তে আমরা এখানে ইউজ করবো এইচ। তো এই এম জি এইচ সূত্রটা তুমি প্রয়োগ করবে কখন? যখন অভিকর্ষ বলের প্রভাবে তুমি কাজ করবে, হয় তুমি কোনো বস্তুকে উপরে পাঠাবে, উপর থেকে নিচের দিকে আনবে, বা তুমি নিজেই কোনো কারণে ছাদে উঠলা, ছাদ থেকে নিচের দিকে নামা হলো, লিফটেও কেউ উঠলো বা নামলো, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তার মানে সকল ক্ষেত্রে কিন্তু কাজ আমরা বের করতে পারবো সমীকরণের সাহায্যে। এইবার আমি যদি একটু সিলেবাসের বাইরে যাই, ধরো আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে যদি বল প্রয়োগ করি এবং বস্তুর স্মরণটা যদি প্রয়োগ বিন্দুর দিকে না হয়ে কৌণিকভাবে চলে যায়, একটু আগে তোমাদেরকে যে বিষয়টি আমি এখানে দেখিয়েছিলাম, তার মানে বলের প্রয়োগ বিন্দুর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, যা আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম কিন্তু বস্তু, বলের প্রয়োগ বিন্দু ছিল এই বরাবর কিন্তু বস্তু সরে গেল এখানে, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে থিটা, এবং সরে গেল, এটা হচ্ছে এস দূরত্ব, সরে গেল এখান থেকে এখানে চলে গেছে এস, এবং মাঝখানের কোণ হচ্ছে থিটা। এই ক্ষেত্রে আমরা কাজের সূত্র প্রয়োগ করব ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে এটা হচ্ছে আমাদের কাজের আরও একটা সূত্র। তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তার মানে এখানে হচ্ছে বল হচ্ছে এফ এবং স্মরণ হচ্ছে এস কস থিটা। এবার আসো, কেন এস কস থিটা হলো এটাও আমি তোমাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি। আমাকে ছবিটা আবার রাখতে হবে স্যার, বারবার রাখতে হচ্ছে, তাও তোমরা একটু খেয়াল করো। তার মানে তুমি যদি বল প্রয়োগ করো এই বরাবর, তাহলে বস্তু যাওয়ার কথা ছিল এই বরাবর, তাই না? বলের প্রয়োগ বিন্দু ছিল এটা, কিন্তু বস্তু চলে গেল এইদিকে, খেয়াল করো এস দূরত্ব সরে আসলো এইদিকে। ওকে, স্কেল হলে হয়তো আর একটু ভালো হতো। এখন এখানে উৎপন্ন হলো থিটা কোণ। এখন আমি যদি এই শেষ বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করি, তোমরা লক্ষ্য করো এখানে আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করতে পারি। এখানে আমরা চাইলে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করতে পারি। এখন আমার তো টার্গেট হচ্ছে এটা বের করা, আমার মেইন স্মরণটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর দিকে এতটুকু দূরত্ব বের করতে হবে। তাহলে আমি যদি কস থিটা সূত্রটা প্রয়োগ করি স্যার, আমরা সবাই জানি কস থিটা হচ্ছে ভূমি বা অতিভুজ, তো অতিভুজ হচ্ছে এটা, তো অতিভুজের মান হচ্ছে এস, তার স্মরণের মান, তার মানে এই যে ভূমি, তার মানে আমাদের যে টার্গেট এটা বের করা। তাহলে ভূমি সমান সমান কি? ভূমি হচ্ছে এখানে অতিভুজের জন্য যদি আমি এস ধরি, তাহলে এস এর সাথে কস থিটা গুণ, দ্যাট মিন্স এস কস থিটা। এই এস কস থিটা অংশটাই বলের সাথে গুণ হয়ে আমাদের কাজটা এনে দিল, এই জন্য সূত্রটা হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো আমরা কাজের জন্য কিন্তু চারটা সূত্র পেলাম। যদি তোমাদেরকে সবগুলো সূত্র আবার একসাথে লিখে দেখাই, তাহলে আমরা পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এবং এস বল ইন্টু স্মরণ, অথবা আমি লিখতে পারি এম এ এস কখন, যদি আনুভৌমিকভাবে কোনো বস্তুর কাজ হয়, যদি উপর বা নিচে বরাবর অভিকর্ষ বলের প্রভাবে কাজ হয় তখন হচ্ছে এম জি এইচ, এবং যদি কৌণিকভাবে কোনো বস্তু সরে যায় তখন হবে এফ এস কস থিটা। তার মানে তোমাকে যদি কোণটা দেয়া থাকে, অর্থাৎ থিটার মান দেয়া থাকে, তাহলে তুমি এখানে থিটার মানটা বসিয়ে বাকি মান বসিয়ে কিন্তু কাজের মানটা বের করতে পারবা। এবং কৌণিকভাবে কখন কাজটা হয়,
অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে, কিন্তু তোমরা কিন্তু এই কাজের উদাহরণ প্রতিদিন দেখতে পাচ্ছ। কিভাবে জানো? তোমরা যখন ঘরে প্রবেশ করো বা ঘর থেকে বের হও, তখন দরজার মধ্যে যখন তুমি ধাক্কা দাও, ওকে, দরজাটা কিভাবে খুলে যায় তোমরা একটু লক্ষ্য করো। তুমি যেদিকে বল প্রয়োগ করো দরজা কিন্তু সরাসরি সেদিকে খুলে না, সেটা একটা কোণ করে তারপরে পাটটা খুলে যায়। ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি। তো এই হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা। আমরা শিখলাম যে কাজ কি, যে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার সরণ ঘটে তখন বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তারপর আমরা শিখলাম কাজের সূত্র। আমরা একসাথে চারটা সূত্র শিখলাম, তোমরা এই সূত্রগুলো অবশ্যই নোট আউট করে রাখবা। ওকে, W=FS অথবা MAS অথবা MGH অথবা FS cos থিটা। ওকে, এ হচ্ছে পয়েন্ট। এইবার আমরা আসি যে কাজের একক কি। তো তোমরা সবাই হয়তো জানো যে আসলে কাজ ক্ষমতা শক্তি তোমাদের কিন্তু ছোট ক্লাস থেকেই পড়ানো হচ্ছে। তো কাজের একক তোমরা সবাই জানো যে কাজের একক হচ্ছে জুল। তবে স্যাররা একটু ঘুরিয়ে যদি তোমাদেরকে প্রশ্ন করে, তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটু আগে দেখলাম কাজ হচ্ছে W=FS। ওকে, তো আমি যদি এফ এর মান যেহেতু বল, তাহলে বলের একক হচ্ছে নিউটন, এবং এস যেহেতু সরণ, তাহলে সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমি কিন্তু বলতে পারি যে ওয়ার্ক যেহেতু জুল, দ্যাট মিন্স এক জুল =1 নিউটন মিটার। এই তথ্যটাও আমি তোমাদের কাছে অনুরোধ করবো, এটা তোমরা মনে রাখবা। তো এক জুল হচ্ছে 1 জুল = 1 নিউটন মিটার। তাহলে আমরা কাজের একক জানলাম। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা কী কী শিখলাম। আমরা জানলাম কাজ কি, কাজের একক জানলাম, রাশিটা আমি এখন বলছি, তারপর বাকি রইল কি, কাজের প্রকারভেদ, সূত্রাবলী কিন্তু পড়ে ফেলেছি, কাজের সূত্রগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম মাত্রই, এবং আমরা শিখবো মাত্রা নির্ণয়। ওকে, আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, খুবই ইজি টপিকসগুলো। এবং আজকের ক্লাসের শেষে তোমাদের কাজ সম্পর্কিত টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো কাজ কী রাশি, তো কোনো কিছু কী রাশি সেটা জানার জন্য আমরা জানি যে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো কাজের যেহেতু কোনো দিক নাই, তাই কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। তোমরা সবাই মনে রাখবা, কাজ একটি স্কেলার রাশি। এছাড়া কাজ বের করতে গেলে আমাদের দুইটা ভেক্টর রাশির গুণ করতে হয়। তাহলে আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। তো তোমরা যারা জানো যে বল কিন্তু একটা ভেক্টর রাশি এবং সরণও একটা ভেক্টর রাশি, তো তোমরা যখন HSC-তে উঠবে তখন, এবং আমার যতটুকু ধারণা তোমরা হায়ার ম্যাথের মধ্যে যখন ভেক্টর পড়বা, ভেক্টরের একটা চ্যাপ্টারই আছে, সেখানে তোমরা দেখতে পারবা যে ভেক্টর আর ভেক্টর গুণ করলে স্কেলার রাশি হয়ে যায় অনেক সময়। তো কাজের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটেছে, দুইটা ভেক্টর রাশির গুণ ফলের কারণে কাজ একটা স্কেলার রাশিতে পরিণত হয়ে গেছে। তো এই হচ্ছে কাজের রাশি। আমাদের আসলে শুধুমাত্র দরকার কাজ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। তো এতটুকু জানলেই তোমাদের আপাতত হবে। এবার আসো কাজের প্রকারভেদ। তোমরা লক্ষ্য করো, কাজের প্রকারভেদ আমরা দুই ভাগে ভাগ করতে পারি কাজকে। কাজ হচ্ছে মূলত দুই প্রকার, একটাকে আমরা বলছি হচ্ছে ধনাত্মক কাজ, খুবই ইজি, খেয়াল করো, এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো কখন ধনাত্মক কাজ বলবো এবং কখন ঋণাত্মক কাজ বলবো, এটা আমি আরও ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, আমরা যদি বলের দ্বারা কাজ করি, ওকে, বলের সাহায্য নিয়ে কাজ করি, তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা বলের বিরুদ্ধে কাজ করি, বলের বিরুদ্ধে কাজ করি, তার মানে তুমি বল প্রয়োগ করছো ঠিকই, কিন্তু সেটার যদি কাজটা যদি বলের বিপরীত দিকে হয়, তখন সেটা হবে ঋণাত্মক কাজ। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক কাজ বোঝার সবচেয়েতে বেস্ট ওয়ে কি, তোমরা লক্ষ্য করো, আমরা যদি কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিই, সেটা যে কোনো বস্তু হতে পারে, ধরো একটা যে কোনো বস্তু, ধরো আম, বা উপর থেকে বৃষ্টি পড়ছে, বা তুমি লিফটের সাহায্যে নিচে নামছো, তো যে কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, ধরো এটা যদি আমরা ধরে নিই ভূমি, তাহলে আমরা জানি সকল বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে। ওকে, আমাদের পৃথিবী তার অভিকর্ষ বলের মাধ্যমে যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানতে থাকে। তো খেয়াল করো, পৃথিবী বস্তুটাকে টানছে নিচের দিকে এবং বস্তুটাও পড়ছে নিচের দিকে, তার মানে তুমি কিন্তু বলের দ্বারা কাজ করার চেষ্টা করছো এবং বলের দ্বারা কাজ করছো, তার মানে দুটোটাই কিন্তু পজিটিভ। পৃথিবী নিচের দিকে টানছে এবং তুমি নিজেও নিচের দিকে আসছো, বা বস্তুটা নিচের দিকে আসছে। এই জন্য এই ধরনের কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। কিন্তু যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব, তো যদি কোনো বস্তুকে তোমরা উপরের দিকে নিক্ষেপ করো, তখন তোমরা খেয়াল করো খুবই ইজি ব্যাপারটা, পৃথিবী তাকে টানছে নিচের দিকে কিন্তু বস্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
তার মানে বস্তুর শক্তি আস্তে আস্তে কিন্তু কমতে থাকে উপরের দিকে যত যায়, কারণ পৃথিবী তাকে নিচের দিকে টানতে টানতে তার শক্তিটাকে বের করে নিয়ে আসে বস্তুর কাছ থেকে। এই জন্য আমরা এটাকে বলি বলের বিরুদ্ধে কাজ, এবং এই ধরনের কাজকে আমরা বলছি ঋণাত্মক কাজ। তার মানে তুমি যদি লিফটের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকো তাহলে তুমি অবশ্যই কাজ করবে, কিন্তু তোমার কাজটা হবে ঋণাত্মক। আবার তুমি যখন লিফট দিয়ে নিচের দিকে নামতে থাকবে তখন তোমার কাজটুকু হবে ধনাত্মক। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এগুলো উদাহরণের সাহায্যে তোমাদেরকে কিন্তু এমসিকিউ প্রশ্ন করা হতে পারে, কিংবা তোমাকে রিটেনে ব্যাখ্যামূলক প্রশ্ন তোমার কাছ থেকে চাওয়া হতে পারে। তো আমরা প্রকারভেদ শেষ করলাম, আমরা সূত্রাবলী একটু আগে পড়েছি। আজকের শেষ টপিকস সেটা হচ্ছে আমরা কাজের মাত্রা নির্ণয় করব। স্যারদের খুবই ফেভারিট একটা প্রশ্ন, সাধারণত ক্ষয়ের মধ্যেই প্রশ্নটা আসে। তো যখন তোমার কাছে মাত্রা চাওয়া হবে তখন আমি এক ধরনের আনসার করব, সরাসরি মাত্রা আনসার করব। কিন্তু যদি বলে মাত্রাটা নির্ণয় করতে তখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়টা দেখাতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। তো আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে কাজ। যেহেতু আজকে আমাদের টপিকসটাই কাজ নিয়ে, বারবার কাজের কথাই বলতে হচ্ছে, তো কাজ আমরা জানি বল ইনটু সরণ। ওকে, আমরা কিন্তু কাজের মাত্রা নির্ণয় করব এখন। তো মাত্রা নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একদম মৌলিক রাশি পর্যন্ত বিষয়গুলোকে ভাঙতে হবে। তো এখানে সরণ অলরেডি মৌলিক রাশি, তো যৌগিক রাশি কোনটা বা লব্ধ রাশি হচ্ছে বল। তাহলে আমাদেরকে বলটাকে ভেঙে মৌলিক রাশি পর্যন্ত নিতে হবে। তো বলের জন্য আমরা লিখতে পারি, অবশ্যই এগুলো বাংলায় লিখতে হবে তোমাদের, ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। এবার লক্ষ্য করো, ভর আবার মৌলিক রাশি হয়ে গেল, সরণ মৌলিক রাশি। তাহলে আমরা ঝামেলায় আছি কাকে নিয়ে? ত্বরণকে নিয়ে। তাহলে আমরা জানি ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে তার ত্বরণ বলে। তাহলে ব্যাগের পরিবর্তনের হার, দ্যাট মিন্স ব্যাগ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে ত্বরণ, ইনটু আমরা পেলাম আগেই ছিল সরণ। তো আমি যদি একটু আলাদা করি তোমাদের জন্য, আমরা যদি এই দিকে থাকি তাহলে লক্ষ্য করো, এবার আসো, ভর মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, নিচের সময়টা মৌলিক রাশি, এখন ভেজাল রয়ে গেল কে? ব্যাগ। তাহলে ব্যাগের সংজ্ঞা কি স্যার? তাহলে কোনো বস্তুর সরণের হারকে, ওকে, ব্যাগ বলা হয়। আমরা জানি যে সরণ কতটুকু চেঞ্জ হইল, তাহলে ব্যাগের জন্য আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। নিচে আগে আরেকটা সময় ছিল, তোমরা একটু লক্ষ্য করো, আগেই একটা সময় ছিল, আর ব্যাগের জন্য আমি লিখেছি সরণ ডিভাইডেড বাই সময়, এবং আরও একটা সময় যেহেতু ছিল তাহলে এখানে লিখতে পারি সময় স্কোয়ার, ওকে, ইনটু এখানে আগেই বসা ছিল একজন সরণ। এবার তোমরা লক্ষ্য করো, সকল মৌলিক রাশি চলে আসছে, ভর মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, সময় তো মৌলিক রাশি অবশ্যই। তাহলে আমি যদি একসাথে বিষয়গুলোকে লিখি, ভর ইনটু এখানেও সরণ এখানেও সরণ, তাহলে আমি লিখতে পারি সরণ স্কোয়ার, আর নিচে হচ্ছে সময় স্কোয়ার। তাহলে আমরা যদি যার যার রাশিটা লিখে দিই, ভরকে এম এর সাহায্যে প্রকাশ করা হয়, সরণকে এল এর সাহায্যে, তাহলে এল স্কোয়ার, নিচে হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এই হচ্ছে আমাদের কাজের মাত্রা আমরা নির্ণয় করলাম। তো যদি পরীক্ষার মধ্যে স্যার তোমাদের কাছে চায় যে কাজের মাত্রা নির্ণয় করো, তখন তোমাকে এইভাবে স্টেপ বাই স্টেপ আসতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি। এবং ক্লাসটা দেখার সাথে সাথে আমি অনুরোধ করব তোমরা এইগুলো নোট করবা, নোট করে খুব চমৎকারভাবে গুছিয়ে যদি তোমার খাতায় লিখে রাখো তাহলে পরীক্ষার আগে খুব ইজিলি তুমি কিন্তু বিষয়গুলো রিভাইজ করতে পারবা। যেমন এখানে ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাজ দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক কাজ, ধনাত্মক মানে বলের দ্বারা, ঋণাত্মক মানে বলের বিরুদ্ধে। এই ছকটা তোমরা খাতায় তুলতে পারো, ওকে। কাজের মাত্রা নির্ণয়টা আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ লাইনটা দেখালাম, এটা তোমরা তুলে রাখতে পারো। প্রত্যেকটা বিষয়ে তোমরা যদি একটু নোট করো তাহলে কিন্তু তোমার পড়ার গতি এবং পড়ার স্ট্র্যাটেজি খুবই সুন্দর হয়, ওকে। অনেক স্টুডেন্ট বলে যে অনলাইনের ক্লাস আসলে তেমন হয় না ভালো, তো এটা হচ্ছে তোমাদের উপর টোটালি ডিপেন্ড করে। তুমি ক্লাসটা দেখার সাথে সাথে তুমি কিভাবে রিয়েক্ট করছো, তুমি কিভাবে সেগুলোতে অ্যাক্টিভ কিনা, তার উপরে কিন্তু আসলে তোমার ক্লাসটা ইফেক্টিভ কিনা সেটা বোঝা যাবে। তো তুমি ক্লাসটা দেখলা, ক্লাস টোটালি বুঝতে পারছো, কিন্তু তুমি নোট করলা না, বাসায় আর স্টাডি করলা না, তাহলে কিন্তু ক্লাসটা কোনো কাজে লাগবে না। তো এই ছিল স্যার আজকে আমাদের কাজ সম্পর্কিত সম্পূর্ণ কনসেপ্ট। আশা করি তোমাদের আমি কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি। আমরা আজকে শিখেছি কাজ কি। আমি আবার যদি তোমাদের জন্য ছোট্ট করে রিপিট করি, প্লিজ তোমরা ক্লাসটি কুইট করবে না, তোমরা আরেকবার শোনো। কাজ হচ্ছে যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে তার বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়, ওকে। যদি সরণ শূন্য হয় তাহলে কিন্তু কাজের পরিমাণ শূন্য হবে।
কারণ তুমি প্রচুর বল প্রয়োগ করলেও যদি বস্তুর সরণ না ঘটে তখন কিন্তু টোটাল কাজের পরিমাণ জিরো। কাজ কি রাশি? কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কাজকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, এজন্য এটা স্কেলার রাশি। কাজের একক হচ্ছে জুল। এছাড়া আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে বলেছিলাম যে জুলকে আমরা লিখতে পারি 1 নিউটন মিটার। তাহলে জুল যেই কথা, 1 নিউটন মিটার একই কথা। কাজের প্রকারভেদ আমরা জেনেছি যে কাজ 2 প্রকার, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ হচ্ছে যেটা বলের দ্বারা করা হয়, আর ঋণাত্মক কাজ হচ্ছে যেই কাজটা বলের বিরুদ্ধে করা হয়, সেটা কাজের সূত্রাবলী। তো এই হচ্ছে আমাদের কাজের সূত্র, যেই সূত্রগুলোর সাহায্যে আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এবং শেষ হচ্ছে মাত্রা নির্ণয়। আমরা কাজের মাত্রা নির্ণয় করলাম। কাজের মাত্রা তোমরা জেনে রাখবা যে m L² T ইনভার্স 2। তো আমরা MCQ-র জন্য সরাসরি আনসারটা লিখতে পারি, কিন্তু যদি আমার কাছে নির্ণয় করতে বলা হয় তখন আমাদেরকে এরকম স্টেপ বাই স্টেপ দিতে হবে, আমি যেটা তোমাদেরকে বের করে দেখিয়েছি। তো আশা করি স্যার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসে কাজ সম্পর্কিত টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তো কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের ধারাবাহিক পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকটা ক্লাস দেখবা এবং থিওরিগুলো শেষ করার পর পরই আমি গাণিতিক সমস্যাগুলো নিয়ে আবার হাজির হব এবং একদম শেষ পর্বে আমি বোর্ডের প্রশ্নগুলো তোমাদের জন্য সলভ করার চেষ্টা করব। ইতিমধ্যে আমার চ্যানেলে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক কিন্তু সমাধান করে দেওয়া আছে, আমি আই কার্ডে কিংবা ডিসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দিব। আশা করি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই চেক আউট করবা, সেগুলো দেখবা। আর যাওয়ার আগে আবার একই কথা বলতে হয় যে যদি চ্যানেলটি ভালো লাগে এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাও, নোটিফিকেশন পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং খুব খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আবার দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। ধন্যবাদ।